সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন করে আবার শেখাতে যাচ্ছি কিভাবে আপনারা চ্যাট জিপিটি কে ব্যবহার করে আপনারা ফাইভার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসের জন্য একটা সুন্দরভাবে একটা প্রজেক্ট এবং একটা গিগের ডেসক্রিপশন রাইটিং করতে পারেন। তো আমরা অনেক সময় যেটা করে থাকি, আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমরা গিগ ডেসক্রিপশনটা লিখি, লেখার পরে হুবহু আমরা কপি করে দিই। কিন্তু আসল কথা হচ্ছে, হুবহু কপি করে দিলেও সমস্যা হয় না, তারপরেও আপনি সেভের জন্য, মানে আপনার সেভের জন্য অবশ্যই কিছুটা কাস্টমাইজেশন করে নেওয়া উত্তম। কারণ আমরা এ টু জেড যা কিছু চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা হুবহু এটা ব্যবহার করি না, জাস্ট 20% 30% 40% আমরা ইউনিক, মানে আরও কিছু অ্যাড করি এক্সট্রা, যেটা আসলে আমাদের সাথে যায় এরকম। চ্যাট জিপিটি তো আর মানুষ না যে আমরা যেরকম চাচ্ছি হুবহু সেরকমই করবে। জাস্ট আপনি তাদের কাছ থেকে সাহায্য নিয়ে ওইটাকে মডিফাই করে আপনি নিজের মতো করে ডেসক্রিপশনটা রাইটিং করতে পারবেন। কিন্তু খুব সহজেই কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিন্তু খুবই সুন্দরভাবে আপনার ডেসক্রিপশনগুলো রাইটিং করতে পারতেছেন। অনেকেই আছে, অনেক ইউটিউবার আছে যারা আপনাকে ভয় দেখাতে পারে, বলবে যে চ্যাট জিপিটি দিয়ে যদি তুমি ফাইভার বা আপওয়ার্কের জন্য গিগ বা প্রজেক্ট তৈরি করো সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে, গিগ সাসপেন্ড হতে পারে। আমি বিগত 4 মাস প্লাস যাবত আমি অনেকগুলো গিগ দেন অনেকগুলো প্রজেক্ট আপওয়ার্ককে অ্যাপ্রুভ করাইছি, দেন অনেকগুলো গিগ আমি পাবলিক করছি, কোনো প্রকার সমস্যা হয় নাই। এমনকি ফাইবার কিন্তু আমাদের গিগের কোয়ালিটি খুবই ভালো বলেই স্বীকার করছে। দেন আমি চ্যাট জিপিটি দিয়ে নতুন অ্যাকাউন্টে গিগ বানানোর পরেও কিন্তু আমার গিগ অ্যাপ্রুভ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই যে এটাতে কোনো প্রকার সমস্যা হবে, এটা 100% সিকিউর। তারপরেও আপনার যদি ভয় করে তাহলে অবশ্যই 30% অথবা 40% আপনি নিজের মতো কাস্টমাইজেশন করবেন, মানে চ্যাট জিপিটিকে ঠিকই ব্যবহার করবেন কিন্তু সেটা লেখার পরে সেটা আপনি কাস্টমাইজেশন করবেন। ওকে, তো যেহেতু চ্যাট জিপিটি মানুষ না, তো আপনাকে কিছুটা করলে দেন আরেকটু কোয়ালিটিফুল কাজ হয়ে যাবে। আর চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন কিওয়ার্ড প্লেসমেন্টের জন্য সবথেকে বেটার একটা অপশন। তো চলুন আমরা শুরু করি কীভাবে চ্যাট জিপিটি দিয়ে ফাইবারের জন্য গিগ ডেসক্রিপশন লেখা যায়। ওকে, তো আমরা এখান থেকে চলে আসবো চ্যাট জিপিটিতে। আমরা এখানে আসলে আমি দেখতে পারবো, মানে দেখতে পারবেন আপনারা, আমার এখানে অনেকগুলো আমি কাজ করছি এখানে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রতিটার ভিতরে অনেকগুলো আছে, প্রতিটার ভিতরে অনেক বিষয়গুলো থাকে, অনেকগুলো আমি রাইটিং করছি, অনেক কাজে লাগাইছি। এগুলো হচ্ছে রিজুমি বা এগুলো বিভিন্ন ওয়ার্ক করছি এখান থেকে। চ্যাট জিপিটিতে খুবই সুন্দরভাবে এটা করা যায়, গিগ টাইটেল বা গিগ ফাইবারের জন্য গিগ টাইটেল রাইটিং কীভাবে করতে হয়, কিওয়ার্ডগুলো দিয়ে প্লেসমেন্ট কীভাবে করতে হয়, এগুলো অনেক কিছু থাকে কিন্তু আসলে অ্যাকুরেট মাঝে মাঝে হয় না। ইউটিউবের জন্য কীভাবে করা যায় এগুলো দেখাইছি, হ্যাঁ, মানে এগুলো বলছি আর কি। যাই হোক, আমরা চ্যাট জিপিটির জন্য আপনি চাইলে ম্যানুয়ালি এটা লিখতে পারেন অথবা আমি গিগ ডেসক্রিপশনে এটা দিয়ে দিব, তো আপনারা জাস্ট এখানে বসাবেন। তো এখানে লিখছে আই এম এ ফ্রিলান্সার, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। হ্যাঁ, এখানে এই জায়গাটা আপনারা আপনার যে সার্ভিসটা থাকবে সেটা আপনি এখানে বসাবেন। হতে পারে গ্রাফিক ডিজাইনে, বা আপনি লোগো ডিজাইন করেন বা টি শার্ট ডিজাইন করেন, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা অ্যাডস ক্যাম্পেইন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিসগুলো দিয়ে থাকেন। আপনার যে মেন সার্ভিসটা থাকবে, মানে মেন কিওয়ার্ডটা থাকবে, এখানে আপনি প্রথমে প্লেসমেন্ট করবেন। দেন তারপরে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবেন, বলার পর এইটুক ঠিক রাখার পরে আবার এখানে যে আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করা থাকবে সেই কিওয়ার্ডগুলো এখানে প্লেসমেন্ট করবেন। যদি আপনার 4টা কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, যদি 3টা থাকে কিওয়ার্ড, মেন কিওয়ার্ড মানে সেকেন্ডারি কিওয়ার্ড, সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন। যদি 5টা থাকে সেটা ব্যবহার করবেন, 2টা থাকলে সেই 2টা ব্যবহার করবেন। আমি আপাতত আমি এখানে 3টা কিওয়ার্ডকে ফোকাস করছি প্রথমে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কাস্টম ডিজাইন বা থিম ডিজাইন, এরকম আমি কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছি এখানে। আপনি চাইলে আপনার ব্যক্তিগতভাবে এগুলো আপনি প্লেসমেন্ট করতে পারেন। তাহলে আপনি কোথায় কোথায় চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করবেন, দেন এখানে চেঞ্জ করবেন, এইটুক জায়গা চেঞ্জ করবেন আর বাকিগুলো সেম রাখবেন। যদি এটা আপওয়ার্কের জন্য হয় তাহলে এখানে লিখে দিবেন আপওয়ার্ক প্রজেক্ট ডেসক্রিপশন রাইটিং, প্লিজ রাইট আপওয়ার্ক প্রজেক্ট ডেসক্রিপশন। ওকে, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই জায়গায় শুধু ফাইবারের জায়গায় আপওয়ার্ক আর গিগের জায়গায় প্রজেক্টটা বসায় দিবেন। বসায় দিয়ে জাস্ট এখান থেকে কমেন্ট করে দিবেন
চ্যাটজিপিটিকে, চ্যাটজিপিটি কীভাবে ইনস্টল করতে হয় বা কীভাবে সেট আপ করতে হবে, সাইন আপ করতে হয়, আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেগুলো দেখে কিন্তু খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন। তো এটা করার পরে জাস্ট আমরা যে কোনো একটা জায়গায় নিউ চ্যাটে এখানে আসবো, অথবা এখান থেকে আমি যে কোনো একটাতে যাব, এখান থেকে ক্লিক করলে হবে অথবা আমরা এখান থেকে ক্লিক করলে হবে। আমার অনেকগুলো ফাইল আছে, আমি চাচ্ছি এটা মানে আরেকটা ফাইল যোগ না করতে। অনেকজনে আছে কি ফ্রিতে ব্যবহার করতে গেলে অনেক বেশি হয়ে গেলে দেখা যায় পরবর্তীতে নেয় না। তো আপনি চাইলে আপনার যে পূর্বে কাজ করছেন ওই নিচ দিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন। তো ধরেন আমি এটাই করতে চাচ্ছি, তাহলে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। তো এটার উপরে তারা সামথিং একটা ডেসক্রিপশন লিখে দেবে। এখানে দেখেন এই সার্ভিসগুলো বা মানে খুবই ভালোভাবে কাস্টমাইজেশন করে দিতেছে। দেখেন আমি কিন্তু জাস্ট সংক্ষিপ্ত একটা বলছি, ওয়েলকাম টু মাই ফাইবার গিগস। এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিকভাবে লিখে ফেলছে, উইথ ওভার ফাইভ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন থিম ডিজাইন আই এম। মনে করেন এখানে যা কিছু আছে খুবই সুন্দরভাবে বলছে, মাই সার্ভিস ইনক্লুড। তারপর এখানে আমরা জানি যে গিগের ভিতরে পাঁচটা অংশ থাকে অথবা চারটা অংশ থাকে, এই চারটা কিন্তু এখানে বসায় নেয়, তারা শুধু মাই সার্ভিসটা বসাইছে, মানে হচ্ছে তিনি কী বিষয়ে পারে, মানে আমি কী বিষয়ে অভিজ্ঞতা সেটা বুঝাইছে, এবং ক্লায়েন্টের কী প্রয়োজন সেটা বুঝাইছে, এবং আমার সার্ভিসের ভিতরে কী পাবে। মানে এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল তিনটা বিষয় তারা এখানে উল্লেখ করছে, নিশ্চয়ই আরেকটা বিষয় উল্লেখ করছে, কিন্তু এটা প্রপারলি আমার মনে হচ্ছে না এখানে আমাদের কেন চুজ করবে সেটা এখানে বলতে পারতো। এখানে সার্ভিস উল্লেখ করছে, বাইরে কী লাগবে সেটা উল্লেখ করছে, এবং হচ্ছে আমার সার্ভিসটা কী সেটা উল্লেখ করছে। তো এই ডেসক্রিপশনটা যদি আমরা একটু কাস্টম করি বা ট্রান্সলেট করি তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে বুঝতে পারবো আসলে একজাক্টলি তারা কী লিখছে, যে এটা কি আমাদের সাথে যায় কি না। ওকে, তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে এবং কাস্টম থিম ডিজাইনে 5 বছরের বেশি অভিজ্ঞতার সাথে আমি একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার বিশেষজ্ঞ, যা আপনার ওয়েবসাইটের স্বপ্নকে বাস্তবে বা বাস্তবিত করতে প্রস্তুত। মোটামুটি খুবই ইউনিক কিছু শব্দ ব্যবহার করছে এবং আমার কাছে খুবই দুর্দান্ত লাগতেছে বিষয়টা। আপনি যদি একটি পেশাদার বা এবং কাস্টম ওয়েবসাইট খুঁজছেন, মানে খুঁজে থাকেন বা খুঁজেন যা ভিড় থেকে আলাদা, মানে সবার থেকে আলাদা, এখানে ভিড় থেকে বলছে আপনি সবার থেকে লিখতে পারেন, আপনি সঠিক জায়গায় এসেছেন। ওকে, মানে সবার থেকে আলাদা, তাহলে আপনি কি সঠিক জায়গায় আছেন। আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের বিশেষজ্ঞ, আপনার ওয়েবসাইট আপনার অন্য অন্য ব্র্যান্ড পরিচয় প্রতিফলিত করে এবং আপনার সমস্ত নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করে তা নিশ্চিত করে। ওকে, একটু কিছুটা ব্যতিক্রম লাগতে পারে ট্রান্সলেটে, কারণ ট্রান্সলেটে অনেক সময় ভুল করে বা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট, একদম মাথা নষ্ট করা একটা ডেসক্রিপশন হয়েছে। ওকে, তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় ডেসক্রিপশনগুলো রাইটিংগুলো করে নিতে পারেন, এবং আপনি চাইলে এইটুক ব্যবহার করতে পারেন, মানে এখান থেকে পয়েন্ট পর্যন্ত ব্যবহার করতে পারেন, এবং বাকি কিছু জিনিস থাকে মানে টেমপ্লেটগুলো থাকে ওইটা আপনি আপনার মতো করবেন, বাকি এখানে অ্যাড করবেন, আই হোপ যে কোনো প্রকার সমস্যা হবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই ডেসক্রিপশনটা কপি করে আপনি যদি এখন প্লাজিরম চেকার দিয়ে চেক করেন সেক্ষেত্রে আপনার ইউনিকনেস নাও ধরা পড়তে পারে, তাহলে আপনাকে কী করতে হবে, আপনি অনলাইন নোটপ্যাডে চলে যাবেন, অনলাইন নোটপ্যাড, আপনি যেখান থেকেই কপি করেন না কেন অনলাইন নোটপ্যাড দিয়ে এর ভিতরে যে লুকানো কিছু লিঙ্ক থাকে সেগুলো আমরা রিমুভ করব। ওকে, তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনি জাস্ট এখান থেকে এটা করে জাস্ট এখান থেকে আবার কপি করেন, কপি করে কাট করে নেন, তাহলে আর আপনার কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আপনি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি খুব সহজেই এখন আপনাকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনি আপনার নিজের জন্য খুব অল্প সময়ের ভিতরে মানে শর্টভাবে আপনি কিন্তু একটা ডেসক্রিপশন রাইটিং করে ফেলতে পারতেছেন। অনেকজনের মাথায় কাজই করে না যে আসলে এটার ডেসক্রিপশন কীরকম হতে পারে বা এটার ডেসক্রিপশন কীরকম হতে পারে, এগুলো আসলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা একটা সেক্টরে এক্সপার্ট, মানে আমরা ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখি যতটুক দরকার আর কি, আলহামদুলিল্লাহ যে আমরা সেজন্য কিন্তু এগুলো বিষয়গুলো বুঝতে পারছি। অনেক আছে নতুন যারা এগুলো বিষয়গুলো বুঝতে পারবে না, সেই জন্য কিন্তু আসলে প্রবলেমগুলো হয়ে থাকে যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী কী জিনিস থাকবে সেটা কিন্তু বুঝতেছে না, তো এই জন্য আসলে প্রবলেমগুলো হয়, সেই জন্য আসলে তিনি খুবই ভালোভাবে ডেসক্রিপশন রাইটিং করতে পারে না। তো আপনারা কিন্তু চ্যাটজিপিটিকে কাজে লাগায় খুব সুন্দরভাবে এটা মডিফাই করে বা এটাই ব্যবহার করে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয়তা মিটাইতে পারেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এবং ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন।
আর টাইনে টাইনে দেখা যাবে না ভিডিও, তাহলে আসলে সব এলোমেলো হয়ে যাবে। আর আশা করি যে আপনি একটু হলে কিছু শিখতে পারছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট, ঠিক আছে? এইটুকু রিকোয়েস্ট রাখতেই পারি। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।